সম্মানিত উপস্থিতি ইতিপূর্বে আলোচনা রেখেছেন মৌলানা সুহেল আহমদ, এশার সালাতের পূর্বে আলোচনা রেখেছেন মুফতি মোস্তফা সুহেল হেলালি, উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দিন কামরুল ইসলাম চৌধুরী, উপস্থিত আছেন শায়খ মনিরুদ্দিন আহমেদ, এলাকার মুরব্বিয়ান যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক জাহাঙ্গীর আলম ইসলামি খুলনা, তিনি তার আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ তাআলা। এর আগে আমি আপনাদের লাগে সামান্য দুই একটা বিষয় লইয়া কথা বলতে চাই। আমি ছোট্ট একটা আয়াত কোরআন করিমের তেলাওয়াত করছি, এর আলোকে কিছু আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করার ইচ্ছা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এমন এক সময় মিলিত হয়েছি, এমন এক সময় এই মাহফিল চলের, বাংলাদেশও এখন মৌসুম চলের ওয়াজ মাহফিল আসা কিনা না, মৌসুম চলের ওয়াজ মাহফিল। গত বছর থেকে এই বছর আমরা আশা করি আর যে ওয়াজ মাহফিলের সংখ্যা বাড়বো না সম্ভব বাড়বো, দিন দিন ওয়াজ মাহফিলের সংখ্যা বাড়ে, মসজিদের সংখ্যা বাড়ে, মাদ্রাসার সংখ্যা বাড়ে, কিন্তু আমরার ইসলাম চর্চা, আমরার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ইসলাম চর্চা দিন দিন অবস্থা দেখা দেব অবনতি হয়। এবং আমরা মুসলমানরা আমরা এক আল্লাহর ইবাদত করি, এক রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ করি, এক দিন ইসলামরে আমরা মানি, কিন্তু তারপরে দেখা যাইব যে আমরার মাঝে দিন দিন ঐক্যবদ্ধ ইয়ার না বিভক্তি বাড়ে, বিভক্তি দিন দিন বাড়ে। অথচ আমরা যে আল্লাহর ইবাদত করি, এই সিলেটের মানুষে যে আল্লাহর ইবাদত করেন, বাংলাদেশের মানুষেও আল্লাহর ইবাদত করেন, ঠিক কিনা না, সৌদি আরবের মানুষেও ও আল্লাহর ইবাদত করেন, ইংল্যান্ডের মুসলমান হলেও আল্লাহর ইবাদত করেন, সত্যি কিনা না। আমরা মুসলমান হলে এক আল্লাহর ইবাদত করি, আমরা দাবি করি যে আমরা এক আল্লাহর অনুসারী, অনুসরণ করি আর এক আল্লাহর বান্দা নিজেরা দাবি করি আর, কিন্তু আমরা দেখা যাইব যে আমরার মৌলিক বিষয়ে বিশ্বাসগতভাবে আমরার মাঝে ঐক্যবদ্ধতা নাই। কারণ দুইটা জিনিস আছে, একটা হইল গিয়ে ইমানের বিষয়, বিশ্বাসের বিষয়, আর একটা হইল গিয়া আমল বা মাসলা মাসাইল। মাসলা মাসাইলে বিভক্তি থাকতেই পারে, কারণ রসুল সাল্লাহ আলি সাল্লাম থেকে বিভিন্নভাবে প্রমাণিত আছে, যেমন রসুল সাল্লাহ আলি সাল্লামের মাগরিবর সালাত কোনো সময় লম্বা কেরাত দিয়া পড়তা, কোনো সময় বাট্টি কেরাত দিয়া পড়তা। রসুল সাল্লাহ আলি সাল্লাম থেকে আছে যে জোহর সালাতের আগে সাইড রাখাত, বাদে সাইড রাখাত, আগে দুই রাখাত, বাদে দুই রাখাত, এখতলাফ আছে। রসুলাম এগুলো বিশুদ্ধভাবে প্রমাণিত, তো রসুলাম থেকে মাসলা মাসাইলের ক্ষেত্রে যেটা একাধিক প্রমাণিত আছে, এখানে আমরা একাধিক আমরা একাধিক বিষয়ের আমল থাকতেই পারে। আমরা যদি দেখি আমরা দেশের মুসলমান, একটু আগে আমরা এশার সালাত ফিরে এলাম মসজিদে, মসজিদে কিছু মুসলমান মুসল্লিগুলো দেখলাম আমিন একটু জুড়ে কইছেন, সবে কইছেন না, কিছু মুসল্লিগুলো দেখলাম আজ একটু নাবির উফরে বাদদা, আর ইমাম সাহেব সহ বেশিরভাগ মুসল্লির আত খানম আছিল নাবিন নিচে বান্দা আমিন আসতে কইছিল, তা আমিন জুড়ে করা মানুষ হলে আমিন আসতে করা ইমামের পিছে নামাজ পড়ছে, তাহলে এর দ্বারা প্রমাণিত হইল যে আমিন আসতে করা ইসলামের মাঝে আছে, আমিন জুড়ে করা আছে, কারণ জুড়ে করা হলে আসতে করার ইমামের পিছে নামাজ পড়ছে, নাবির উফরে বান্দা মানুষে নাবিন নিচে বান্দা ইমামের পিছে নামাজ পড়ছে, তাহলে এইটা বৈচিত্র্য, এইটা স্বাভাবিক, এই ইখতিলাফ থাকতেও পারে। কিন্তু আমরা সবাই মসজিদে যারা গেছতাম আমরা সব একমত, এই বিষয়ে আমরা সব একমত আসতাম যে আমরা সাইড রাখার এশার ফরজ নামাজ পড়তাম, ঠিক আছে কিনা না, এনে আমরা একতলাপ আসিল, এনে আমরা মত পার্থক্য আসিল না, আমরা বিশ্বাস করি যে এশার সালাতে লাগিয়া ফরজ লাগিয়ে সাইড রাখার, আর আমরা যারা যারা উপরে বান্ধে আসতাম যারা নিচে বান্ধে আসতাম উভয় পক্ষে আমরা একমত হয়েছি, যারা আসতে করে আসতাম যারা দূরে করে আসতাম উভয় পক্ষে আমরা একমত হয়েছি এই বিষয়ে যে আমরা ফরজ সাইড রাখার সালাত আদায় করতে হইব এশার সালাত। সম্মানিত উপস্থিতি, কিছু বিষয় আছে মৌলিক বিষয় যে বিষয়ে আমরা ঐক্যবদ্ধতা আছে, ইসলামের যে মূল নীতির যে বিষয়টা আছে, যেমন আমরা খবরও গেলে তিনটা বিষয় আমরা জবাব দিয়ে করতে হইব,
প্রথম প্রশ্ন হইল কি খবর যাওয়ার ফলে দুনিয়ার জিন্দগি আপনি জেলা মনে সাহা চলতে পারবা কিন্তু দুনিয়ার জিন্দগি যখন শেষ হয়ে যাব শেষ হওয়ার লগে বারজাকি জিন্দগি যখন শুরু হইব তখন প্রথম প্রশ্নটাই গাটো আপনার প্রশ্নের জবাব দিতে হইব আর এই গাটো লগে খবরের জিন্দগি এই এই গাট দিয়েই আমরা বারজাকি জিন্দগি শুরু হইব আর এখানে আমরা জবাব দিয়ে করতে হইব আমরা রব সম্পর্কে আল্লাহ সম্পর্কে এখন এই আল্লাহ যে রবর কথা মার রব্বুকা যখন খাওয়া হইব এই রবর যে রবর কথা আমরা জবাব দিতে হইব এই রব হইতে হইব আন্তর্জাতিক রব বাংলাদেশি রব হইলেই তো নাই সৌদি আরবের রব হইলেই তো নাই এটা ইংল্যান্ডের রব হইলেই তো নাই মিডল ইস্টের রব হইলেই তো নাই ইন্ডিয়ান রব হইলেই তো নাই এই রব হইতে হইব আন্তর্জাতিক রব আন্তর্জাতিক রব হইতে হইলে এই রব সম্পর্কে যে বিশ্বাস এটা আন্তর্জাতিক থাকতে হইব এটা কইলে হইতো না যে আমরা এক আল্লাহরে ওলা আল্লাহরে মানি আর অমুকে অমুক এলাকাতে ওলা আল্লাহরে মানো এটা কইলে খামে হইতো না কারণ যে যে দিন ইসলাম লইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে আইছেন তাইন জানাইছেন যে আমরারে খবর গেলে তিনটা প্রশ্নের জবাব দিতে হইব তো ফলা যে প্রশ্ন আমরা জবাব দিতে হইব যে তোমাদের রব কিতা মার রব কিতা তোমার রব খে তো রব্বি আল্লাহ এখন এই আল্লাহ যে আমরা মুখ থেকে বার হইতো জবাব বার হইতো আমার আল্লাহ যদি এক লাগানো হয় না আর আমার আল্লাহ আপনার আল্লাহ আর এক লাগানো হয় তাহলে দুইজনের আল্লাহ তো এক হইতো না কিন্তু আমরা সমাজে যদি দেখা যায় যে কিছু মানুষে বিশ্বাস করে বা প্রচার করে যে রব হইলা গিয়া সব জায়গাত আছে আর কিছু মানুষে বিশ্বাস করেন রব সব জায়গাত নাই রব হইলা গিয়া মুমিনের কলবর ভিতর আর কিছু মানুষ যখন রব হইলা গিয়া আসমানও আছে তখন রব যে রবরে আপনি মানুষ আপনি মানুষ যে রবরে আসমানও আমি ও রবরে হই আর সব জায়গা আরো জনে কর ও রবরে কলবর ভিতরে তো এই রব সম্পর্কে যে বিশ্বাস এটাই লগিয়া মাসলা মাসলাইয়ের বিশ্বাস নাই যে আপনি নাবির উপরে বান্ধা না নাবির নিচে বান্ধাইলা না কারণ নাবির উপরে বান্ধন বুকুর উপরে বান্ধন আমরা গৌরব মহিলা হলে বান্ধন না আমরা যারা নাবির নিচে হাত বান্ধিছি না মাঝে মাঝে তান্তানোর গৌরব কিন্তু বুকুর উপরে হাত বান্ধা আছে সবার গৌরব আছে না মহিলা হলে বুকুর উপরে হাত বান্ধন তো এই এই যে মাসলা মাসাইল যে এখতলাফ হয় বিশ্বাস হয়ে যায় এখতলাফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণযোগ্য হইতো না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্বাসটা হইতে হইব কোরআন এবং সহি হাদিস অনুযায়ী সহি সহিভাবে সঠিকভাবে প্রমাণিত বিশ্বাস হইতে হইব তাহলে বিশ্বাস যদি সঠিক না হয় তাহলে সঠিকভাবে জবাব দেওয়া যেত না তো আমরা রব আল্লাহ সম্পর্কে যদি আমরা জানি আল্লাহ সম্পর্কে যদি আমরা বিশ্লেষণ করি আল্লাহ সম্পর্কে যদি আমরা কোরআন সুন্নাহ থেকে বিশ্বাস নিতাম চাই তাহলে কোরআন সুন্নাহ থেকে কোরআন পাওয়া যায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানো গিয়া আল্লাহর লগে কথা কইছেন 50 অক্ত থাকিয়া 5 অক্ত লই আইছেন কোন জায়গা দুনিয়াত বইয়া এটা কোন জায়গা হইছে আরশে আজিম হইছে তাহলে রব বোঝা গেল যে রবর লগে কথা কইতে লেখানো যাওয়া লাগে উপরে ওঠা লাগে আরশে যাওয়া লাগে হলো গিয়া রবর লগে সাক্ষাৎ করা লাগে তারপরে হইল গিয়া অসংখ্য হাদিসের মাঝে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে তোমরা জমিনবাসীর লগে রবিনবাসীর প্রতি রহমত করো দুনিয়াবাসীরে তোমরা রহমত করো তোমরা যদি রহম করো দুনিয়াবাসীরে তাহলে আরশবাসীরে তোমাদের উপরে রহম করবে তাহলে হাদিস দ্বারা বোঝা গেল যে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জায়গা আরশ কোরআনুল করিম অসংখ্য আয়াত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে সুম্মাস্তাওয়া আলাল আরশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে তাহলে আইসকাল কো গ্রামের কোনো মানুষে যদি কাউরে নির্যাতন করে তেহে যখন বদুয়া দে তাহলে কোন দিকে চাইয়া বদুয়া দে হয় আল্লাহ তুমি দেখিও কিতা কর আল্লাহ তুমি দেখিও উপরে দিয়ে আঙ্গুল তুলিয়া কর তাহলে আমরা ফিতরা তৈল গিয়া আমরা যখন দোয়া করি আমরা মন থাকে কোন দিকে উপরের দিকে কারণ আমরা দুনিয়া থেকে যদি দোয়া করি তাহলে আমরা উপরে যাই না তাই আমরা দোয়ারে কবুল করব তাহলে অসংখ্য প্রমাণ এলো গিয়া কোরআন তাকিয়া হাদিস তাকিয়া আকল দিয়া প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আছে উফরে আছে এখন
খৈ খৈ কুরআনের একটা আয়াত দিয়া কইবা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে হাবলুল ওয়ারিদ তোমরার শার ও গর্ষে আমি নিকটে আছি এই আয়াত দিয়া যে তোমরা জানো তখন আগেন না আমি আছি এই সব আয়াত দিয়া তারা কইতাছেন যে আল্লাহ সব জায়গা এখন কোক্কা চাই যে এই মাটির কথা যদি আমরা বুঝি মাটির সব জায়গা কি মানুষ আছে এই মাটির সব জায়গা কি মানুষ আছে না কারণ এই মাটির কিছু জায়গা পিলার আছে কিছু জায়গা খালি আছে তাহলে আল্লাহ যদি মানুষের লগে থাকেন তাহলে তো এটা তো সব জায়গা প্রমাণিত হয় না যে আয়াত দিয়ে প্রমাণ করতে চান যে আল্লাহ সব জায়গা আছেন এই আয়াতের দ্বারা বোঝা যায় না কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যায় না যে আল্লাহ সব জায়গা আছেন যে অর্থটা করেন আমার একদিন একজন প্রশ্ন করলো যে তুমি আল্লাহ বিশ্বাস করো নাকি তা আমি তাহলে কইলাম তাহলে মাসনা মাসাল নিয়ে মারতেছিলাম বললাম বিশ্বাসের মত আগে ফেলে মাতি কারণ বিশ্বাস যদি ঠিক না থাকে তাহলে আমল কিন্তু কোনো খামে আইতো না তখন বিশ্বাসের মতো যখন আইলাম তখন কই আনলে তখন লাইন খাটিয়ে দিছে আমি কইলাম যে যে আয়াত আপনি আমার দলিল হিসাবে দিরা এই আয়াত দ্বারা প্রমাণ করে না যে আল্লাহ সব জায়গাতে আছেন কারণ এই আয়াত দ্বারা প্রমাণ করে না যে মানুষ তো দরিয়ার মাঝে নাই মানুষ তো বাতাসের মাঝে নাই তাহলে সব জায়গাতে আল্লাহ কিভাবে প্রমাণিত হইব এটা আমরা মাঝে আমরা ওই লগে আমার দলটা টিকিয়ে রাখতাম আমার মুরব্বী হলে এখন কইছিল ওখান টিকিয়ে রাখতাম মানে বেটা কয় বিচার মানি তাল গাছ আমার মানে বিচার তোমার মানছি কিন্তু তাল গাছ তো আমার এগুলো দিতেই যদি প্রায় আমার ভক্ত হইতে মানবো বলে আর কি কিন্তু ভাই হল মা বইন হল আমরা দুনিয়ায় সারিয়া যখন যাইব গিয়া তখন আমরা জবাব দিতে হইব কারণ যখন খবরের তিনটা বস্তুর জবাব দিতে হইব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছিল কিন্তু হাদিসের মাঝে আইছে যারা তিনটা বস্তুর সঠিক জবাব দিব তারারে আরেকটা প্রশ্ন করা হইব একজনের দুনিয়াতে একটা জায়গা লইয়া মাইল লাগছে জাল দলিল যখন জাল দলিল হয়ে যায় জবাব যদি সঠিক না হয় তাহলে মানুষ কয় এগুলোর কথা মিশাবা এগুলোর কথা আর মনিও না আর হাসা কথা যে কইব তারে মানুষে জেরা করে যে তুমি যে এই হাসা দলিলি কানার লাগে হাসতেই পাইছো কবে রেজিস্টারি করছো তো সবার কাছ থেকে কিনছো নি এরকম প্রশ্ন করে কিনা মরার পরে যারা সঠিক যারা ভুল জবাব দিব কইব হা হা লা আদরি কইব আমি জানি না কারণ হের আল্লাহ সম্পর্কে প্রশ্ন করা হইলে কইব আমি জানি না তখন প্রশ্ন করা হইব যখন নবী সম্পর্কে কইব আমি জানি না দিন সম্পর্কে প্রশ্ন করা হইব আমি জানি না আর যে কইব যে সঠিক জবাব দিব তারে আটটা প্রশ্ন করা হইব অমা ইলমুক তুমি এটা পাইছো কিলা তুমি যে সঠিক জবাব দিলা এটার জ্ঞান তুমি পাইছো কান থাকিয়া তখন যে ব্যক্তি সঠিক জবাব দিছে কইব যে কিতাবুল্লাহ আল্লাহ কিতাব পড়ছি আমি তারপরে জানছি তাহলে কিতাব আল্লাহ খর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জায়গা আছেন আল্লাহ আরশের উপরে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন দাসীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দাসীরে প্রশ্ন করছেন আইন আল্লাহ আল্লাহ কই দাসী কইছে হুয়া ফিস সামা আঙ্গুল ইশারা দিয়া কইছে তাই আসমানের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈমানদার তাহলে ইসলামের মৌলিক বিষয় লইয়া বিশ্বাসের মৌলিক বিষয় লইয়া যেমন এশার সালাত যদি কেউ কয় যে এশার ফরজ নামাজ তিন রাকাত তো বিশ্বাস করবো করতো না কারণ আমরা ইত্তেফাক হইল গিয়া আমরা বিশ্বাস করি সবে যে এশার নামাজ যে ফোড়ে আর যে ফোড়ে না সেও বিশ্বাস করে যে ফোড়ে না এও বিশ্বাস করে এশার নামাজ ফরজ নামাজ কয় রাকাত ষাট রাকাত এটা হলে বিশ্বাসের বিষয় আমল করার গিয়ালে আপনি যখন আমল করবা ষাট রাকাত ফোড়িয়া আরো দুই রাকাত ফোড়বা আরো তিন রাকাত বিতির ফোড়বা কিন্তু মৌলিকভাবে আমরা বিশ্বাস করতে হইব বিশ্বাসের বিষয় হইলে আমরা ফরজ হইলে ষাট রাকাত ঠিক অন্যভাবে আমরা বিশ্বাস করতে হইব আল্লাহ সম্পর্কে আমাদের সঠিক বিশ্বাস থাকতে হইব যদি বিশ্বাস যদি সঠিক না হয় তাহলে আমরা পয়লা প্রশ্নের সঠিক জবাব দিতাম পারতাম নাই কারণ এটা এমন কঠিন প্রশ্ন এমন কঠিন পরীক্ষা যে পরীক্ষার প্রশ্ন আগে আউট হয়ে গেছে যে পরীক্ষার প্রশ্ন আগে আউট হয়ে যায় বুঝতে হইব এই পরীক্ষার মাঝে কোনো কিতা আছে ফাঁক ফুকর আছে কারণ যে পরীক্ষার প্রশ্ন আগে আউট হয়ে গেছে দ্যাট মিনস হইলো গিয়া এটার জবাব দিতে হইলে জবাব হইতে হইব বিশ্বাস থাকি মুখস্ত করি হইতে নাই সেটা আমরা সহজে বুঝি একটা টিয়া পাখিরে যদি আনেন আনিয়া যদি আপনি যে কোনো কথা শিখাইন শিখানির পরে যখন টিয়া পাখিরে শিবামারি জড়িয়া যদি হন যে আল্লাহ কো হে হারো আল্লাহ কো বা ময়না আল্লাহ কো তখন আর হিতেন হইতে না কারণ টিবামারি ধরার পরে তখন হিতে সব ফাউরি লাগবো খালি আগর কান মনে থাকবো তার যে অরিজিনাল যে বাসা ও বাসায় মারবো ঠিক অনুরূপভাবে খবরও যাওয়ার পরে আমরা যখন আল্লাহর ফেরেশতাগুলোরে দেখবো দেখার পরে আপনার আমার মুখস্থ হইতে কিছু থাকতো না বিশ্বাস থাকি যেখানে আছে ওখান বাড়ি হইব তখন বিশ্বাসটা বাড়াই দিয়ে যাতে আমরা বিশ্বাসটা কিতা করতে হইব সঠিক করতে হইব ঠিক অনুরূপভাবে দ্বিতীয় প্রশ্ন যদি আয় যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি আয় তা আমরা দেশ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমরা বিশ্বাস
আমরা সমাজ যত মানুষের বিশ্বাস সবার বিশ্বাস কি এক সবার এক না কেউ বিশ্বাস করেন লাগি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নূর তৈরি কারণ কোরআন কারিমে আইছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন এসেছে তোমাদের কাছে নূর এবং কিতাব কেউ এই আয়াত দিয়া কইরা যে নবীর লাগি নূর তৈরি আর অন্য আয়াত আইছে যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ বাশার আর নবী মানুষের লাগি কিসের মানুষের লাগি আদম সন্তান আর আদমের লাগি কিসের তৈরি মাটির তৈরি এটা লাগিয়ে আমরা সমাজ এখতলাফ আছে কিনা না এখতলাফ হইল গিয়া যে আমরা দুই দিকে খুব কড়া অবস্থান মানে সেই কড়াটা মানতে রাজি নাই কিন্তু সত্য সঠিক জিনিস হইল কি মাঝখানে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন কারিমের যে আয়াত কাজাআত এসেছে তোমাদের কাছে নূর এই আয়াত দ্বারা এটা প্রমাণিত হয় না যে নবী নূরের তৈরি যে বোঝা যায় যে মুফাসসিরগণ কইছেন এখানে নূর এবং কিতাব একই অর্থ মিনিং করে মানে নূর অর্থ যেটা কিতাব অর্থ ওটা যদি নূর অর্থ আপনার রসুলরাও নেই তাহলে রসুলের রেসালত প্রমাণিত হয় যে রসুল রেসালত লইয়া আইছেন আর রেসালত লইয়া আইছেন মানে কি তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকারাচ্ছন্ন মানুষগুলার কিতা করছেন আলোকিত মানুষে পরিণত করছেন তে তার রেসালত আসিল লাগিয়া নূর নেসারত আইল লাগিয়া কিতা অন্ধকারাচ্ছন্ন মানুষে আলোকিত করে যে যুগর মানুষে তারা বংশ বংশ লড়াই আছিল যেখানে নারীর কোনো অধিকার আছিল না সেই সমাজও যে এতিমহলের কোনো অধিকার আছিল না মজলুম মানুষ মানে মানুষ মজলুম আছিল মজলুম আছিল জালিমহলের মানুষ নির্যাতন করতো সেই যুগে একটা সুশীল সমাজে পরিণত করছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে এই অন্ধকারাচ্ছন্ন সমাজকে তাই আলোকিত সমাজে পরিণত করছেন এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মপদ্ধতি সবগুলো আছিল আলোকিত সেগুলো লাগি নুরানি আছিল এর অর্থ নাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর তৈরি আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ হইতে গিয়া যে মানুষ সাধারণ মানুষের লাগানো আসত না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগিয়া সর্বশ্রেষ্ঠ মানুষ কারণ সাধারণ মানুষের লগে আলেম তাই যত বড় আলেম না কেন যত বড় জ্ঞান হইন না কেন তার আল্লাহর লগে কোনো কিতা নাই কানেকশন নাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগাযোগ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা আমার কাছে ওহিয়া প্রধান কাছে ওহিয়া না ওহির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতা করছেন যে পার্থক্য করে দিয়েছেন তাই লাগে অতিমানব আস্থা তাই মহামানব আস্থা যার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে উসওয়াতুন হাসানা তাই লাগে উত্তম নমুনা উত্তম এক্সাম্পল জান লাহান করে আমরা ইবাদত করতে হইব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত করে আমরা ইবাদত করতে হইব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিশ্বাস আমরা রাখিয়া গেছেন সেই রকম বিশ্বাস করতে হইব তাই যেভাবে আমল করে গেছেন সেইভাবে আমরা আমল করতে হইব কারণ আমরা যে ইসলামের কথা তৃতীয় যে প্রশ্ন হইল গিয়া তোমার দিন কিতা এই দিন আল ইসলাম এই ইসলাম আমরা পাইছি খার মাধ্যমে সর্বশেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তাই যেটা কইছেন ইসলাম ওটাই ইসলাম আর আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ আমরা সৃষ্টি করছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহর ইবাদত করবার লাগি আর আল্লাহর ইবাদত কিলা করতে হইব এটা দেখাইবার লাগি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হইল কি সালাত কায়েম করা আর সালাতের ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি সালাত আদায় করো আমারে যেভাবে সালাত আদায় করতে দেখায় আপনি যেভাবে সালাত আদায় করেন না কেন আমি যেভাবে সালাত আদায় করেন না কেন আপনারা আমার সালাত হইতে হইব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবা নাইলে গ্রহণ করতে না আমার সিয়াম আমার হজ আমার যাকাত আমার মুআমালাত আমার জিকির আমার দুরুদ আমার তাসবিহ আমার প্রত্যেকটা জিনিস হইতে হইব গিয়া আমার ঘুমানি আমার ঘুম থেকে উঠা আমার টয়লেটে যাওয়া টয়লেট থেকে বারণে আমার প্রত্যেকটা কাজ যদি ইসলাম অনুযায়ী হইতে হয় আর আল্লাহ কাছে গ্রহণযোগ্য হইতে হয় তাহলে এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ হইব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ হইলে তখনই সেটা গ্রহণযোগ্য হইব নাহলে গ্রহণযোগ্য হইতে না তখন এটা ইসলাম সম্মত হইব নাহলে ইসলাম সম্মত হইতে না কারণ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দার 3 নম্বর আয়াত নাযিল করিয়া কইছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকের আজকের দিন ওকিতা হইছে দ্বীনটা কমপ্লিট করে দিছোন ইসলামটা কমপ্লিট করে দিছোন যে যে ইসলাম কমপ্লিট হয়ে গেছে পূর্ণাঙ্গ হয়ে গেছে এই ইসলামের মাঝে কিছু দোকানির দরকার দোকানির সুযোগ নাই কিছু বার করার সুযোগ নাই যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা গেছেন সেইভাবে রাখতে হইব সেইভাবে বিশ্বাস রাখতে হইব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিন দিয়া গেছেন এই দিনের লগে পূর্ণাঙ্গ দিন এই দিনের লগে কমপ্লিট দিন এটা আমরা বিশ্বাস করতে হইব আর এইখান থেকে আমরা মাসতাদ আমার সামর্থ্য অনুযায়ী আমরা আমল করতাম আমলও কম বেশি হইতে পারে আমলও যারা সঠিকভাবে আমল করব তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বৃদ্ধি পাইবে আমরা যদি বলতেই হয় তাহলে এটারও সুযোগ এই দিন ইসলামের মাঝে আছে যে আমরা অনেকেই আছে যে অনেক দিন নামাজ পড়ছি না অনেক অনেক দিন ইসলাম চর্চা করছি না এখন নতুন করে ইসলাম চর্চা করতাম সেই আর শয়তানে তো অন্ধকার দেয় যে তুমি ফিজরের জিন্দেগি তো অনেক গুনাহ করছো অনেক পাপ করছো আমরা অনেক গুনাহ সাফে আমরা যদি পাপ থাকে 1 লাখ পাপ যদি থাকে 2 লাখ কিন্তু একটা ইসলামে একটা থিওরি আমরা রেখে দিছে ইসলামে একটা পদ্ধতি রেখে দিছে এই পদ্ধতি অনুযায়ী যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করি আল্লাহর কাছে সারেন্ডার করি আল্লাহর কাছে যদি আমরা মাফ চাই তাহলে আপনার যতই পাপ হোক না কেন আমার যত পাপ হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা তওবা করার কারণে আমার গুনাহগুলোর মাফ করে দিবে সুবহানাল্লাহ অনেক গুনাহ কিন্তু যদি এই গুনাহের আমরা তওবা করি আর ফিরিয়া এই আল্লাহর রাস্তা তাহলে কি হয়ে যাব এটা মাফ হয়ে যাবে এখন আমরারে অনেক জিনিস দুনিয়ার অনেক জিনিস আমরারে দিনের অনেক জিনিস বুঝতে সহজ করে দিছে আপনি একটা মোবাইলের সিম ইউজ করেন আপনি রেগুলার ইউজ করেন ইউজ 20 টাকা ঢুকাইলে 20 টাকা পাওয়া যায় কিন্তু মাঝে মাঝে মোবাইল কোম্পানি অফার দেয় যে বন্ধ সিম চালু করলে 20 টাকা ঢুকাইলে আপনি 40 টাকা পাইব কি অর্থ যে বন্ধ সিম আপনি যেন চালু করেন চালু করলে তার একটা কাস্টমার বাড়লো তার ব্যবসা হইলো এটা তার একটা অফার দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আমরা সৃষ্টি করছেন আমরা দুর্বলভাবে সৃষ্টি করছেন আমরা আল্লাহর নাফরমানি আল্লাহ আমরা গুনার মাঝে নিমজ্জিত হয়ে যাব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে সৃষ্টি করছেন আমরা পাশাপাশি এবং কইয়া দিছেন যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না হ্যাঁ তোমরা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান কইছেন শয়তানের তোমরা পদাঙ্ক অনুসরণ করিও না কিন্তু আমরা শয়তানের পদাঙ্ক হইলো কি শয়তানের পথ হইলো কি অনেক চাকচিক্যপূর্ণ অনেক সৌন্দর্যমণ্ডিত হ্যাঁ কারণ ইসলামও আইলে গিয়ে দেখা গেলে যে আপনি ওথা করতে পারতেন না ওথা করতে পারতেন না আপনি জেসা পেটির মুখে চাইতে পারতেন না আপনি বাবির সামনে যাইতে পারতেন না আপনি ইসলামিক জীবন যাপন করতে হইব অনেক জিনিস আপনার বাধা আর হিরো গেলে কি দাও খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় তখন আমরা শয়তানের প্রয়োজনে ফুরি দিইব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা একটা অফার দিয়ে রাখছেন অফার হইলো কি যে আমরা যত গুনাহ হয় না এখানে যদি আমরা তওবা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবা খালি মাফ করে দিতা না অফারটা হইলো গিয়া যে বন্ধ সিমল্লা খান যে অফারটা হইলো গিয়া যে সাইয়াদ গুলারে হাসানাতে পরিণত করে দিব সুবহানাল্লাহ যে যত গুনাহ হইব এই গুনারে কি না করবা সওয়াবে পরিণত করে দিবা তাহলে আপনার অ্যাকাউন্ট আর ব্যালেন্স ব্যালেন্স জিরো থাকতো না যে একজন মানুষে গুনাহ করছে গুনাহটা কিয়া কিতা বললো মাফ চাইলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তওবা ইলাই বা সাইয়েদুল ইস্তিগফার পড়লো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি দুয়া পড়িয়া আসে আল্লাহর কাছে মাফ চাইলো সারেন্ডার হয়ে গেল কইলো এখন তো কি আর আমি গুনাহ করতাম না সিদ্ধান্ত নিল নিয়ে তো তখন তার আর কোনো কিছু নাই সব নাই তার ব্যালেন্স জিরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা না ব্যালেন্স জিরো হইতো না তে যে গুনাহ করছিল এই গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াবে পরিণত করে দিল এটা নবুল ইসলাম এটা মানুষ যাতে ইসলামের দিকে আইতে পারে মানুষ যাতে ইসলাম রে ইসলামের দিকে আওয়ারে না ভয় পায় তার রবের দিকে আইতে না ভয় পায় তার দিন ইসলাম মানতে যাতে মানুষে ভয় না পায় আল্লাহ এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফার আগে দিয়ে রাখছে সম্মানিত উপস্থিতি এর জন্য দিন আল ইসলাম হইল গিয়া যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের বিধিবিধান আছে আর ইসলাম হইল গিয়া আপনারা আমারে বিশ্বাস করতে হইব ইসলাম হইল গিয়া যে কাল আল্লাহ কাল রসুল আল্লাহ যেটা কইছেন রসুলে যেটা কইছেন তো নাবিল ইসলাম কোন বুজুর্গারে দিনে কিতা কইছেন এটার নাম ইসলাম নাই সমাজের বেশিরভাগ মানুষে কিতা কইছে এটা ইসলাম নাই যে এই মুরব্বী কিতা কইছেন এটা ইসলাম নাই হে সৌদি আরবের মানুষে কিতা করলে এটা ইসলাম নাই বাংলাদেশের মুসলমানে কিতা করলে এটা ইসলাম নাই ইসলাম হইল কি আল্লাহ কিতা কইছেন রসুলে কিতা কইছেন এটা ইসলাম আর এই ইসলাম রে সত্য কি বলা বুঝছেন খারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আমরা রে তারাল্লাহ করে ইসলাম বুঝতে হইব আপনার আমার জিকির হইতে হইব জিকির করিয়া বাসে দিবা এটা রসুলের জিকির তরিকার জিকির নাই
দুরুদ পড়তে গিয়া ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুরুদ নাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুরুদ নাই বালাগাল উলা বি কামালি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুরুদ নাই দুরুদের লগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি প্রমাণ পাইতে বাবু খুশদাম দে ইসলাম হইল এটা ইন্টারন্যাশনাল দ্বীন আমরা আরব জেলা সারা দুনিয়ার সব মুসলমান আসলে যে রবরে মানন আমরা ও রবরে মানতে হইব যে রবরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে রবরে সাহাবায়ে কেরাম মানছেন আমরা ও রবরে মানতে হইব যে নবীরে সাহাবায়ে কেরাম গুলো অনুসরণ করছেন তাবেঈন গুলো অনুসরণ করছেন তাবে তাবেঈন গুলো অনুসরণ করছেন সেই নবীরে আমরা অনুসরণ করতে হইব আর দ্বীন মানতে গেলে আমরা সেই দ্বীনরে মানতে হইব যেই দ্বীনের উপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে উম্মারে রাখিয়া গেছেন সাহাবায়ে কেরাম গুলো রাখিয়া গেছেন সাহাবায়ে কেরাম তাবেঈন গুলো যে দ্বীনের উপরে রাখিয়া গেছেন তাবেঈন গুলো যে তাবে তাবেঈন গুলো যে দ্বীনের উপরে রাখিয়া গেছেন ও দ্বীন আমরা মানতে হইব এটা ও দ্বীন যদি যায় না আপনি গিয়ালে দেখবা হিনো গিয়ালে নামাজের মাঝে আপনি কিছু মাসলা মাসাইল ইখতিলাফ পাইবা কিন্তু যদি নামাজের মাঝে আপনি দেখুন যে নয়টা নুসাল্লি আল্লাহি তাআলা আরবার কাতাই সালাতিল ফরতা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে পাইতা নাই সাহাবা কেরামের যুগে পাইতা নাই তাবেঈনের যুগে পাইতা নাই তাবে তাবেঈনের যুগে পাইতা নাই কুরআন সুন্নাহর মাঝে পাইতা নাই কারণ এটা ইসলামের মাঝে নাই যেটা ইসলামের মাঝে নাই এটা পাইতা নাই যেটা বাসে দি ভাইয়া দুরুদ কিদা জিকির করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে পাইতা না কারণ আজকের যে যে ফিরসাবে জিকির করাই না তার তাকিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির কি তাতে কমজোরি আছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির উনি কোন সাহাবায়ে কেরাম কি বাসে দি ভাই উঠছেন কোন ভাই কোন গাছের উপরে উঠছেন তাহলে বোঝা গেল যে এই জিকির যে জিকির রাসূলের লগে মিলে না যে জিকির সাহাবায়ে কেরামের লগে মিলে না যে জিকির তাবেঈনের লগে মিলে না সেই জিকির ইসলামের জিকির না যে নামাজ রসুল সাহাবায়ে কেরামের লগে মিলে না সেই নামাজ ইসলামের নামাজ নাই রসুলের সামনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সহিহ হাদিসের লগে একজনে তিনবার নামাজ পড়ছেন রসুলের সামনে রসুলে কইছেন ইরজি সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি তুমি যাও নামাজ পড়ো তুমি নামাজ পড়ছো না কইছেন না নামাজ হইছে না কইছেন না নামাজ ভুল হইছে কইছেন তুমি নামাজ পড়ছো না আমরার দেশে অনেক জায়গা আছে 60 রাকাত নামাজ 60 মিনিটে শেষ অনেকে নামাজ শেষের রাখাতে সুরা ফাতিহা পড়েন পয়লা রাখাতে ইমাম সাহেবের যে সুরা ফাতিহার পড়ার স্টাইল আস্তে আস্তে যদি পড়ো এটি দেখা যায় যে তিন আয়াত পড়া যায় না ইমাম সাহেব সেজদার যান গিয়ে ইমাম সাহেব রুকু যান গিয়ে মাশাআল্লাহ একটু আগে আমরা নামাজ পড়ছি মাশাআল্লাহ খুব সুন্দরভাবে নামাজ পড়িয়েছি অনেক মসজিদ আছে যে দেখা যায় যে তিন আয়াত পড়া যায় না তাই রুকুর মাঝে যান গিয়ে তাই পড়েন কিলা এগুলা এগুলো আপনার চিন্তা করার দরকার আছে কিনা নামাজ পড়লে এসেন নামাজ পড়লে আপনি কি সুন্দর রুকু সেজদা কি সুন্দর তেলাওয়াত মাশাআল্লাহ আর একটু পরে তারাবির নামাজ শুরু হইব মনে হইব যেন লাঠি দিয়া পিছে দিয়ে খেয়ে দৌড়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহিম সবে সব জিনিস গিয়ালে সবে কোয়ালিটি পর্যন্ত চায় খাবার কিনতে গেলে সে কোয়ালিটি যে কোনো খাজা গেলে চায় যে কোয়ালিটি সম্পূর্ণ হইতো আর নামাজ পড়া গিয়ালে হয় খাই জলদি পড়ি লোকটা জলদি আপনার 20 টাকা হইল আপনি 20 টাকা ফরক তো আপনি 8 টাকা ফরক তো 20 টাকা তোর কথা আছে আরো বেশি করতে চাইলেও আছে 8 টাকা ফরক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দ্বারা প্রমাণিত বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনি 8 টাকা ফরক আর যদি তাবেঈন হলে তাবে তাবেঈন হলে তো কি প্রমাণিত আছে যে আরো বেশি ফরক বেশি করলে কোনো অসুবিধা নাই কারণ রাতের নামাজ রাসূলের হাদিস থেকে প্রমাণিত আছে যে দুই দুই রাকাত করে পড়তে থাকবা কিন্তু আপনি যতক্ষণ পড়তা তখন তো হইতো আপনি সারাদিন আরো গিয়া মাছ ধরলা মাছ ধরে খলৈত রাখছেন খলৈত রাখ দিয়ে হেসে গিয়া তোলা মারি যখন খলৈর তোলা নাই তে মাছ একটাও আছে তে সারাদিন ধরা কি হয়েছে আপনার বেকার গেছে তে আপনি নামাজ পড়লা 20 টাকা নামাজ পড়লা 40 টাকা নামাজ পড়লা 100 টাকা কিন্তু নামাজ হইলো না ও রাসূলুল্লাহ জেলা কইছিল ইরজি সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি তে আপনার হলো হই গেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন লাগা হই গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর আইতাল্লাহ যেমন কইছেন না যে অনেক মুসাল্লি লাগি জাহান্নাম তোলা যদি হয়ে যায় যে আপনি সারাদিন নামাজ পড়ার পরে সারা জিন্দেগি নামাজ পড়ার পরে নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণযোগ্য হইল না কারণ এই সালাত রসুলের তরিকা হইছে না রসুলের লাহার করে হইছে না সাহাবায়ে কেরামের লাহার করে হইছে না তাহলে সেই নামাজ তো গ্রহণযোগ্য হইত না সেই জিকির গ্রহণযোগ্য হইত না সেই দুরুদ গ্রহণযোগ্য হইত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বোঝার তৌফিক দান করুক আমরা ইসলাম চর্চা করাত গেলে ইসলাম মানাত গেলে দেখা যায় যে আমরা এই বিষয়টা আমরা খেয়াল করতে হইব যে আমরা যখন ইসলাম ইসলাম চর্চা করতে যাইব
ওল্লাহি আমি বাড়ি থেকে বাড়ি আইছি না যে সাবরাইদের কইতাম বা এই এলাকার মানুষের কইতাম এটা যে সবটা বাদ দিয়ে আপনি আমার তরিকা তরিকা এই এই কথা কইবার লাগে আইছি না আপনাদের কইতাম চাই আর আপনারা দেহকা চেক করি দেহকা আপনারা একটু যাচাই বাছাই করুকা যে আমার বিশ্বাস ঠিক আছে কিনা আমি যে বিশ্বাস লইয়া আছি এই বিশ্বাস যদি ঠিক না থাকে তাহলে আমি খবর গেলে ধরা ফেলবো আমি হয়তো এখন বিশ্বাস আমার আমি মনে করি আর যে আমার দেশের বেশিরভাগ মানুষের বিশ্বাস তো আমার বিশ্বাস আল্লাহর আছে কিন্তু বেশিরভাগ দোহাই দিয়া ইসলাম চলে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 116 নম্বর আয়াতে কইছেন যে বেশিরভাগ পথে যদি চলো তাহলে তুমি আল্লাহর রাস্তায় গুমরই যাবা বাপদাদার দোহাই দিয়া চলে না কিয়ামতের দিন যখন কাফের অলরে আগুনের মাঝে লোট ফলট করা হইব তখন তারা কইব যে আমরা আসলাম আমরা তো আমরা সাদাতা না কুবরা না কোরআন করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা কইব আমরা নেতা অলরে মানতাম আমরা মুরব্বী অলরে মানতাম তো মুরব্বীর দোহাই দিয়ে ইসলাম চলে না আমরা এই উদ্দেশ্যে আইছি না যে শব্দটা বাদ দিয়ে আপনি নাই দিতা আমার কথা মানতা না আপনি একটু চেক করুক যাচাই বাছাই করুক একটু করে জায়গা কিনতে গেলে আপনি যাচাই বাছাই করুন আর আপনি আমি জান্নাত যেতাম সাইয়ার আপনি আমি সাইয়ার পরকালীন জিন্দেগিতে আমরা আনলিমিটেড আমরা জান্নাত বুক করতাম কোনো কষ্ট যাতে আমরা আমরা স্পর্শ করতে না পারি সেই জান্নাত যাইতে হইলে আমরা যে বিশ্বাস থাকতে হইব সেই বিশ্বাস কোরআন সুন্নাহর লাগে মিলতে হইব জাগার জ্বালা দলিল লাগে ফর্সা লাগে আপনার খাজনা দেওয়া লাগে ঠিক অনুরূপভাবে আপনার ইসলামর মিলতে হইব যে কোরআন সুন্নাহর লাগে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইয়া গেছেন যে আমার আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি তোমরা যতদিন পর্যন্ত এই দুই জিনিসের আকড়া ধরে থাকতে নাই তোমরা কি দাইবাই লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নাহ কিতাব আল্লাহ ও সুন্নতি তোমরা যদি এই দুই জিনিসের আকড়া ধরে থাকো কোনদিন পথভ্রষ্ট হইতে না গোমরা হইতে না এটা হলো আল্লাহর কিতাব কোরআন আর রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা হাদিস আমি যদি কইতাম যে সবটা বাদ দিয়ে আমার তরিকা দাপকা বা এই প্রোগ্রাম তো হয়তো সব তরিকা বাদ দিয়ে এই প্রোগ্রামের যে তরিকা ওগু দাপকা না আমরা এইটা লাগে আইছি না আমরা সবরে আহ্বান জানাইতাম সাইয়ার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ তার চেয়ে উত্তম হার কথা যে মানুষে আল্লাহর দিকে আহ্বান করে আমরা আল্লাহর দিকে আহ্বান করি আর আমরা মানুষকে কই রাখা আমরা কিতাবুল্লাহর দিকে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর দিকে যাই আমরা কই আর যে সবথেকে শ্রেষ্ঠ উম্মাহ হই লাগে সাহাবায়ে কেরাম আমরা ইসলাম বুঝতে হইব সাহাবায়ে কেরামের লাগান করি আমার দল লাগান করি নাই আমার মাদ্রাসার লাগান করি নাই আমার মসজিদের লাগান করি নাই বাগদাদের লাগান করি নাই সমাজের বেশিরভাগ মানুষের লাগান করি নাই আমরা ফিরিয়ে যাইতে কোরআন ও সুন্নাহর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন কুনতুম খায়রা উম্মাহ তোমরা এলাকার শ্রেষ্ঠ জাতি তোমরা মানুষকে কিতা করো তা'মুরুনা বিল মারুফ করো সৎ কাজের আদেশ দাও সৎ কাজ কিতা সৎ কাজ হইলো গিয়ে যে কাজ হইলো কি কোরআন সুন্নাহর লগে মিলে একটা হইলো কি সৎ কাজ আমার কথা সৎ নাই আমার বাক্য সৎ নাই আমার ওয়াজ ঠিক নাও হইতে পারে আপনি আমার ওয়াজকে সংশোধন করে দিবকা এটা লিখিয়া দিবকা যে এই যে বক্তব্য দিছেন আপনাদের এই বক্তব্য কোরআন সুন্নাহর লগে মিলেন না আল্লাহই আমরা মানিয়া নিম গিয়া এই বছর যদি আপনি আমার সংশোধন করতে সামনে বছর এখানে যদি আল্লাহ হায়াতে রাখুন এখানে এই বক্তব্য বই দিব যে আজ এটা সঠিক সেটা কথা কারণ আমরা প্রস্তুত আছি নিজের পরিবর্তন হবো লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাঝে বা করিমের মাঝে কইছেন যে যারা কিতা করে যারা সব কথা শুনে আর উত্তমটারে গ্রহণ করে শুনতেই সব কথা কিন্তু গ্রহণ করতেই উত্তমটারে আল্লাহ তাআলার হেদায়েত দান করছেন আর তারা হইল গিয়া বুদ্ধিমান বুদ্ধিমান হইল গিয়া সব কথা শুনে কিন্তু গ্রহণ করে কোনটারে উত্তমটারে আপনি আমার কথা শুনলেই আমার কথা মানতে বলে কোনো কথা নাই সম্মানিত উপস্থিতি এটাই আমরা আমরা আগেই কইছি যে ইসলামের কিছু বিষয় আছে মৌলিক বিষয় এটা হলো বিশ্বাসের বিষয় বিশ্বাসের বিষয়ে কোনো মতপার্থক্য করা যাইব নি যাইতে নাই কিন্তু কিছু জিনিস আছে আমলের বিষয় আমলের বিষয় দেখবা যে কিছু মানুষ আছে সৌদি আরব থেকে আমরা আলহামদুলিল্লাহ আমরা দেশের তবলিগ জামাতে অনেক মানুষ আইন আরব থেকে দেখো তারা এলে কিতা করেন তারাও রাফি আদান করেন নামাজের ভিতরে আতার আমার উঠায় তারা দেখো জুড়ে আমিন হই তারা বুকুর উপরে হাত বান্ধ বা নাভির উপরে হাত বান্ধ কারণ আমরা জানি যে ইসলামের সাইডটা মাজহাব আছে আমরা যখন আজকে যখন আমরা নামাজ পড়ছি একটু আগে খোয়াত আসলাম যে যে ইমামের পিছে নামাজ পড়ছি যে ইমামে নাবির নিচে হাত বান্ধিছেন জুড়ে আমিন হইছেন না আবার আমরা যারা আমিন জুড়ে হই না আমরা যারা নাবির নিচে হাত বান্ধি তারা যখন মক্কা মদিনার যাই মক্কা মদিনার এমন ইমামের পিছে নামাজ পড়ি যে ইমামে জুড়ে আমিন হই নাবির উপরে হাত বান্ধ সত্যি কিনা না তা আমরা এই এই যে আমলে এই আমলে আমরা প্রমাণ দেয় যে আমরা স্বীকৃতি দেওয়ার যে ইসলাম ওই দুই লাখান আছে কিছু জিনিস দুই লাখান আছে কিন্তু বিশ্বাসগত যে বিষয়টা আছে যে দেখেন যদি বিশ্বাস করে যে আল্লাহ
একাধিক জন আসুন আল্লাহর লগে শরীক করে তাহলে তার ঈমান থাকবে আল্লাহর লগে যদি আপনি শরীক করে তাহলে ঈমান থাকবে তাহলে সারা দুনিয়ার মুসলমানরা এটা মানিয়ে নিতেই বলে আল্লাহর লগে কোনো শরীক করা যায় তো না সারা দুনিয়ার মানুষ মানিয়ে নিতেই বলে একমাত্র আল্লাহর সাথে গ্রহণযোগ্য ইবাদত হই দইলে এক ব্যক্তিকে অনুসরণ করতে হইব মানুষের মাঝে কি এক মানুষের অনুসরণ করতে হইব তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুসরণ করতে হইব আর আমরা যদি কামিয়াবি হইতাম চাই আমরা যদি কামিয়াবি হইতাম চাই দুনিয়ার জিন্দেগি আখেরাতের জিন্দেগি তাহলে আমরা একটা দিন মানতে হইব আর সেই দিনের লগে দিন আল ইসলাম কেউ যদি মনে করে কোনো মানুষ যদি এটা বিশ্বাস করে যে ইসলাম থেকে আরো জিনিস বালা কিছু আছে তার এটা বিচার ফসলার ক্ষেত্রে হোক আর এটা আমলের ক্ষেত্রে হোক তার জীবনযাপনের ক্ষেত্রে হোক যদি মনে বিশ্বাস করে যে ইসলামটা কি আরো গুরুত্বপূর্ণ ইসলামটা কি আরো ভালো কিছু আছে তাহলে তার ঈমান কি ঠিক থাকবো না একমাত্র সর্বশেষ এবং চূড়ান্ত দিন ইসলামরে মানতে হইব যে ইসলাম ছাড়া অন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের কথা কইছেন যে আমরা যে কথা কোয়াত আসতাম যে ইসলাম হইল কি রসুল আল্লাহ যেটা কইছেন রসুলের যেটা কইছেন রসুলের তরিকার বাইরে ইসলামের কোনো তরিকা নাই আমরা ফিরিয়ে যাইতে হইব কোরআন সুন্নাহর কাছে আমরা ফিরিয়ে যাইতে হইব ইসলামের কাছে আপনা আমরা সারা দুনিয়ার মুসলমান হলে আমরা এই এলাকার মুসলমান হলে আমি আমার নিজেরে ফাইলা কইব এবং আপনাদের সব রকম আপনা আমরা কোরআন সুন্নাহর কাছে ফিরিয়ে যাই আমরা নিজেরে সংশোধন করি কোরআন সুন্নাহ দিয়া আমরা সংশোধন করার কোনো সুযোগ নাই কোনো ব্যক্তি কোনো বুজুর্গ কোনো এলাকা কোনো আলেমরে দিয়া মুসলমান আমাদের সংশোধন করা যাইতে নাই মুসলমান আমাদের সংশোধন দিয়ে দিব কোরআন সুন্নাহ দিয়া আমরা ফিরিয়ে যাইতে হইব কোরআন সুন্নাহর কাছে একটু আগে আমি যখন আই তখন মুফতি সুহেল আলী আলোচনা করাতে আসলাম যে ফর্দা লইয়া আলোচনা করাতে আসলাম সুদ লইয়া আলোচনা করাতে আসলাম যে বাড়িতে আমরা ফর্দা আছে আগে থেকে এখন বেশি ফর্দা আছে আগে হয়তো বাঁশ দিয়া লাগাইতা এখন পাইপ দিয়া লাগাই আগে হইল গিয়া কুচি কুচি ছাড়া আছে এখন কুচি কুচি দিয়া খুব সুন্দর করিয়া ফর্দা লাগাই কিন্তু ইসলামিক ফর্দা এখন বাড়ি করো খুব কম আছে হাসা কিনা না ইসলামী ফর্দা যেটা যে আপনি আপনার বাড়ির সামনে বাড়াইতে না খালির সামনে বাড়াইতে না সাসার ঘর বলির সামনে বাড়াইতে না মামার ঘর বলির সামনে বাড়াইতে না মামির সামনে বাড়াইতে না শাশির সামনে বাড়াইতে না যে তার লোকে বিবাহ করা যাইতে আছে তার সামনে যাইতে না ফলে পুরুষের উপরে ফর্দা ফরজ হয়েছে তারপরে নারীর উপরে ফর্দা ফরজ হয়েছে এটা দেখা যাইব আমরা সমাজ আসেনি এটা নাই এত আপনা আমরা ইসলামের কথা ফিরিয়ে আয় আমরা ও কথা হওয়ার লাগিয়া ইসলাম আমরা ও কথা কইছি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান দিয়েছেন জ্ঞান অনুযায়ী আপনাদের খোয়াত আসলাম যাও কা আমরা ফিরিয়া কোরআন সুন্নাহর কাছে যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তৌফিক দান করুক আমরা এই তৌফিক দান করুক কাজে আমরা কোরআন সুন্নাহর কাছে যেতে ফিরিয়ে দিতে পারি আল্লাহ কাছে আমরা হেদায়েত কামনা করি আল্লাহ তুমি আমাদের হেদায়েত দান করো আল্লাহ তুমি আমাদের কোরআন সুন্নাহর পথে পরিচালিত করো আল্লাহ তুমি আমাদের এই বাতিল থেকে গুমরাহী থেকে তুমি আমাদের হেফাজত করো আল্লাহ তুমি আমাদের এক এবং নেক হওয়ার তৌফিক দান করো আমরা কোরআন সুন্নাহরে আকিয়া ধরিয়া ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো আমরা যেন কোনো বুজুর্গ ফির কোনো দলরে ধরিয়া না দা ধরিয়া আমরা কোরআন সুন্নাহরে আকিয়া ধরিয়া থাকতে পারি সেটা সেই তৌফিক তুমি আমাদের দান করো আমরা এই এলাকা সহ আমরা আত্মীয় স্বজনের মধ্যে যেসব মর্তে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা মাফ করে দেখো তারা জান্নাতের ফেরদৌস দান করুক আপনার মাঝে যারা অসুস্থ আছেন তারা সুস্থতা দান করুক আপনার মাঝে যারা অভাবগ্রস্ত আছেন তারা অভাবমুক্ত হয়ে দেখুক যারা ঋণগ্রস্ত আছেন তারা ঋণমুক্ত হয়ে দেখুক আমরা কোরআন সুন্নাহর মর্মগুলি ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক আমরা তাওহীদের মর্মগুলি ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু